দিনাজপুরের পার্বতীপুরে বাড়ির প্রাচীর সংলগ্ন গাছের ডাল কাটার ঘটনা কেন্দ্র করে সংঘর্ষে নূর বানু বেগম নামে এক নারী নিহত হয়েছেন। উপজেলার হাবড়া ইউনিয়নের কুশলপুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী জানায়, একই এলাকায় আব্দুল হানানের স্ত্রী সৈয়দা বেগম ও মেয়ে লিপি গাছের ডাল কাটার ঘটনায় নূর বানুর ওপর চড়াও হলে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে প্রধান আসামি সৈয়দাকে পুলিশ আটক করতে সক্ষম হলেও অপর আসামি সৈয়দার মেয়ে লিপি পালিয়ে যায়। নিহত নূর বানু কুশলপুর গ্রামের আবু তালেবের স্ত্রী। এ ঘটনায় মামলার বিষয় নিশ্চিত করেছে পার্বতীপুর মডেল থানা পুলিশ। চট্টগ্রামের প্রাণকেন্দ্র মুরাদপুরে 25 কাঠা জমির উপর নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের সর্ববৃহৎ বাণিজ্যিক ও আবাসিক ভবন। দৃষ্টিনন্দন 17 তলা বিশিষ্ট ভবনের প্রথম তলায় সুপার শপ, দ্বিতীয় থেকে পঞ্চম তলার বাণিজ্যিক ভবনে রয়েছে রেডিমেড গার্মেন্টস, থান কাপড়, জুতা, কসমেটিক্স, জুয়েলারি, ইলেকট্রনিক্স, কিডস জোন, গেম জোন ও ফুড কোর্ট, এবং সপ্তম তলা থেকে 17 তলায় রয়েছে সুদৃশ্য অত্যাধুনিক ফিটিংসের ফ্ল্যাট। বিনিয়োগের সময় এখনই, সাফ কবলায় দোকান, শোরুম ও ফ্ল্যাট বুকিং চলছে। যোগাযোগ 01707-117-113, 01707-117-114। এ প্রজেক্ট অফ সিদ্রাস সাইফ ডেভেলপার অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড।